নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। শনিবার সাত সকালে শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় মজদুর মোর্চা ইউনিয়নের সদস্যদের ওপর আকস্মিক হামলা চালালো অপর শ্রমিক ইউনিয়নের লোকজন। সূত্রের খবর, শ্যামনগরের ওই কারখানার হাদি কাস্টিং বিভাগের কর্মী সমীর হালদারের ওপর হঠাৎই হামলা চালায় অপর ইউনিয়নের সদস্যরা। তৎক্ষণাৎ সমীরবাবুকে বাঁচাতে গিয়ে মজদুর মোর্চা ইউনিয়নের আরও পাঁচ সদস্য আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে পাপ্পু ধনুক ও চন্দন সাউ নামের দুজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা প্রসঙ্গে সমীর হালদার বলেছেন, রিলিফ টাইম ছিল, আমি ডিউটি করছিলাম, আমার রিলিফ টাইম বসেছিলাম, হাদি ডিপার্ট কাস্টিং ডিপার্ট যেটাকে বলে, হ্যাঁ হাদি কাস্টিং ডিপার্ট, আমি বসেছিলাম, আমার রিলিফ টাইম রিপ খেয়ে দিয়ে বসেছিলাম। ওরা হঠাৎ 15-20 জন আসলো, এসে কোনো কথা নেই, মানে আইএনটিসি ইউনিয়নের, ঠিক আছে, ওরা এসে হঠাৎ 7-8 জন মিলে আমাকে গায়ে হাত দিল। তিকুনি মুখার্জি, বাপি মাঝি, গবা, তারপর পুচকা, তাপস, হ্যাঁ এরা সবাই মিলে হাত দিয়েছে। আমি বললাম কেন মারছিস, বলার পর আবার আমার গায়ে হাত দিয়েছে। ওরা যদি ভেবে থাকে মেরে আমাদের দমিয়ে দেবে, ভুল করছে। কোনো কারণ নেই, অকারণ ওরা লুটপাট করছে, তার আন্দোলন আমরা করছি। আমরা ওয়ার্কারের 20% বোনাস চাচ্ছি, এটা 20% বোনাস ওরা করতে দেবে না। ওয়ার্কারের ই চাচ্ছি যে ওয়ার্কার যাতে ভালো মতন সুস্থভাবে কাজ করে, সেটা ওরা। আমাদের খবরের বিভিন্ন বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। ফিরে আসছে খবরে। স্থানীয় সূত্রে খবর, কারখানাকে কেন্দ্র করে যে দালাল রাজের দৌরাত্ম্য চলছে, তার বিরুদ্ধে মজদুর মোর্চা ইউনিয়ন রুখে দাঁড়াতেই তাদের ওপরে হেন আকস্মিক আক্রমণ বলে মনে করছেন মজদুর মোর্চার সদস্যরা। এই ইউনিয়নের কার্যকরী সভাপতি সঞ্জয় সিং সাংবাদিকদের জানালেন, 100% পুলিশ আর ম্যানেজমেন্টের মিলিভগ্নেই হামলাটা হয়েছে। হামলা কারা ছিল? ওই যে চার্জিং এ কাজ করে, কি নাম, চার্জিং এ তো অনেক ছেলে কাজ করে, চার্জিং এর নাম করে বাইরে দিকেও ছেলে ঢুকেছে, বহিরাগত ঢুকে মেশিন নিয়ে কি করে ঢুকলো, আর্মস নিয়ে ঢুকেছে, কাজল লিটন বলে একটা ছেলে আছে, আর একটা নামটা বুঝছি, তিনজন ছেলে, ছেলেদের ওইখানে মেশিন দেখিয়েছে। তাহলে গেটে যেখানে চারজন সিকিউরিটি আছে, তাহলে কি করে মেশিন নিয়ে ঢুকলো? গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার শ্রমিকদের মধ্যে। ঘটনার পিছনে ঠিক কারা রয়েছে এবং কি কারণেই বা এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। শ্যামনগর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।